মধুপল্লীতে আপনাকে স্বাগত। এখানে পুরো ইতিহাসটা লেখা আছে মাইকেল মধুসূদন দত্তের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমুল কবির। এই মুহূর্তে রয়েছি সাগরদাড়িতে, মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। চলুন আপনাদের বাড়িটি ঘুরে দেখাই এবং এই সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। অত্যন্ত চমৎকার এই বাড়িটি। কাঠের সিন্দুক, অত্যন্ত চমৎকার নকশা করা। মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত কিছু জিনিসপত্র যেগুলো পরবর্তীতে খনন করে পাওয়া গেছে, চীনামাটির কাজ। একটি তালা দেখতে পাচ্ছি, মরিচা ধরা। এখানে স্টিলের একটি ট্রাঙ্ক রয়েছে, কাঠের বাক্স। টিফিন ক্যান বক্স এবং একটা গ্রামোফোন রেকর্ডার, যেটাকে কলের গান বলা হয়। টুপি রাখার বক্স, পাথরের থালা, পাথরের বল, পাথরের গামলা, এখানে একটি খোলা চত্বর, কাঠের খাট, একটি লোহার বক্স, কাঠের আলনা। আপনারা মাইকেল মধুসূদন দত্তের মিউজিয়ামটি দেখতে পাচ্ছেন। ওই পাশে ভবনটা আমরা মিস করছি। ও, এটা হচ্ছে মন্দির না? সবাই তো জুতো নিয়ে করছে। আরেকটি ভবন দেখতে পাচ্ছি, ওই যে কবির কাকার বাড়ি, এটা চাচার বাড়ি মাইকেল মধুসূদন দত্তের। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। অত্যন্ত চমৎকার এই বাড়িটি। এটা কবির কাকার বাড়ি, এটিও কবির এক চাচার বাড়ি। এইটা হলো মূল ভবন না, এই বিল্ডিংটা? ওটার সামনে একটু ছবি তুলে। হ্যাঁ, এইটাই তো আর ফাঁকা পাওয়া কষ্ট।
এটা এটা ভিতরে কি লাইব্রেরি থাক লাইব্রেরি দরকার নেই এক্সকিউজ মি বন্ধুরা এই ছিল সাগরদারি থেকে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে